ভারতের পানিতে বাংলাদেশের আকস্মিক বন্যার প্রতিবাদে মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ মিছিল। মাধবপুর থেকে রিয়া দেবের তথ্যচিত্রে বিস্তারিত। ভারতের উজান থেকে নেমে আসা প্রবল বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন জেলা। পূর্ব ঘোষণা ছাড়া ভারতের বাঁধগুলো খুলে দেওয়ায় বাংলাদেশের বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হওয়ার প্রতিবাদে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা উপজেলা পরিষদের সামনে জড়ো হয়ে মানববন্ধন করে। পরে শিক্ষার্থীরা ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের গেইটে গিয়ে প্রতিবাদ সভা করে। এতে বক্তব্য রাখেন সৈয়দ বোরহানউদ্দিন, মাহাদি হাসান, সিরাজুল ইসলাম তানজি, মোহাম্মদ ইমন খান, ইমরান আহমেদ দীপু, জুয়েল আহমেদ, ইশতিয়াক আহমেদ ইমন, বাবলু, সুমাইয়া তামান্না প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের যে বন্যা দেখা দিয়েছে সেটা কৃত্রিম বন্যা, কারণ ভারত তাদের সবগুলো বাঁধ খোলার কারণেই বাংলাদেশের অনেক এলাকায় বন্যা সৃষ্টি হয়েছে। এ বন্যা সমাধান নিরসনের জন্য তারা বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। পথিক টিভি, ঢাকা।